আসসালামু আলাইকুম। আজকে আমি হান্ডি বিফ রান্না করে দেখাবো। ঝামেলাবিহীন এই রান্না, ঝটপট রান্না করে নেওয়া যায়, যে কেউ এই রান্না করতে পারবেন। আমার এই প্রসেস ফলো করবেন, তাহলে খুবই টেস্টি হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4-5টা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ পরেও দেওয়া যায়, আমি স্বাদ মতো দিয়ে নিলাম, লাগলে পরে দিব। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, দারচিনির গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ 4-5টা, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা মাঝখান দিয়ে চিরে, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 4টা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে ঝাল বুঝে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি 4-5টা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 3-4টা, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ, সয়াবিন তেলও দেওয়া যাবে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব, একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু পরে মাখানো যাবে না। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এদিকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা মাটির পাত্র, এই পাত্রের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি, যেহেতু আর নাড়াচাড়া যাবে না, ভালো করে মাখিয়ে তারপরে দিতে হবে। সবগুলো ঢেকে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। তারপরে আমি ছাইট দিয়ে ময়দা মাখিয়ে নিয়েছি, ময়দা লাগিয়ে নিচ্ছি যেন বাতাস বের হতে না পারে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ছিল করে দিলাম। এখন আমি মাটির ঢাকনা এরকম করে চাপ দিয়ে দিচ্ছি, তাহলে আর বাতাস বের হতে পারবে না। এইরকম করে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টায় মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে খোলা যাবে না। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আমি এইরকম করে আস্তে করে খুলে নিচ্ছি, খুলে দেখাচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। 1 ঘন্টা রাখলেই সিদ্ধ হয়ে যাবে। চুলার আসলো আছে করে রেখেছিলাম, একটা মাংস আমি তুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর সিদ্ধ করার প্রয়োজন নাই, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভোনা ভোনা হয়েছে মাংসগুলো দেখুন। এখন আমি মাংসগুলো সার্ভ করে নিচ্ছি। ঝামেলাবিহীন এই মাংস রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে গেল হান্ডি বিফ রান্না। আপনারা বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই মজার। আমি পোলাওয়ের সাথে সার্ভ করে নিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।